শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের আতঙ্কে যুদ্ধজাহাজ ফিরিয়ে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। সোলাইমানিকে হত্যার জন্য ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতেই হবে, হুঁশিয়ারি ইরানের। সৌরভ গাঙ্গুলির চিকিৎসায় চ্যাটার্ড বিমানে করে আনা হচ্ছে দেবী সেঠিকে। আটক 10 চীনা গুপ্তচরকে ক্ষমা করে দেশে পাঠালো আফগানিস্তান। ইসরায়েলি সামরিক ঘাঁটি থেকে অস্ত্র এবং গোলাবারুদ চুরি। এবং সবশেষ থাকছে 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পারস্য উপসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিট যাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে না। রণতরীটি দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ট্রাম্প প্রশাসন। ইরানের সাম্প্রতিক হুমকি মোকাবেলায় এটি আগের অবস্থানেই থাকবে বলে রোববার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি বিবৃতিতে জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার সি মিলারের নতুন বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হুমকির ফলে রণতরীটি আগের জায়গাতেই রাখার ব্যাপারে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। গত 31 ডিসেম্বর একটি বিবৃতিতে এটিকে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। গত 18 সেপ্টেম্বর মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিট জকের নেতৃত্বে মার্কিন নৌবহরটি পারস্য উপসাগরে প্রবেশ করে। প্রথম দিকে মার্কিন নৌবহরের সার্বিক তৎপরতা পর্যবেক্ষণ করেছে ইরানের ড্রোন। ইরানের বিচার বিভাগের প্রধান সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে। জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার জন্য তিনি কোনোভাবেই শাস্তি থেকে বাঁচতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে দায়ী থাকবেন। লেবাননের আল মানান টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ইব্রাহিম রাইসি এসব কথা বলেছেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকলেন কিনা সেটা বড় কথা নয়, বরং তার প্রাপ্য শাস্তি তাকে ভুগতে হবে। সোলাইমানিকে হত্যা করে ট্রাম্প অপরাধ করেছেন এবং প্রকাশ্যে স্বীকার করেছেন যে তিনি হত্যার নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম রাইসি জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে। তৃতীয় একটি দেশে সন্ত্রাসবাদ বিরোধী একজন কমান্ডারকে হত্যা করা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ এবং এ ঘটনার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প সমস্ত আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন করেছেন। ইব্রাহিম রাইসি সুস্পষ্টভাবে বলেন, এই হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত ব্যক্তি জড়িত তাদের প্রত্যেককে শাস্তির মুখোমুখি হতে হবে। এই বিচারের জন্য ইরান বিশেষ একটি আদালত প্রতিষ্ঠা করেছে এবং ইরাকের বিচার বিভাগ এবং রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকও করেছে যাতে অপরাধীদেরকে শাস্তি দেওয়া যায়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি এবং সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রের ধমনীতে 3টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে ডান দিকের ধমনীতে 90%-এরও বেশি ব্লক ধরা পড়েছে। সেটির অ্যাঞ্জিওপ্লাস্টি করতে টেস্ট বসানো হয়েছে। বাকি দুটিতেও টেস্ট বসানো হতে পারে বলে রোববার জানিয়েছিলেন সৌরভের চিকিৎসক। আপাতত দক্ষিণ কলকাতার উল্টল্যান্ড হাসপাতালে 5 জন গার্ডিয়ান স্পেশালিস্ট নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে কলকাতার মহারাজকে। তবু ঝুঁকি নিতে চায় না ভারত সরকার। সৌরভের চিকিৎসায় এই 5 চিকিৎসকের সঙ্গে যোগ দিতে আসছেন বিশিষ্ট হৃদ বিশেষজ্ঞ ডাক্তার দেবী সেঠি। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, সৌরভের চিকিৎসার জন্য বেঙ্গালুরু থেকে চ্যাটার্ড বিমানে উড়িয়ে আনা হচ্ছে দেবী সেঠিকে। মঙ্গলবার পুরো টিম নিয়ে কলকাতায় পৌঁছাবেন দেবী সেঠি। হাসপাতালে পৌঁছেই তিনি সৌরভের হৃদযন্ত্রের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবেন, FFR পরীক্ষা করাবেন। বিষয়টি নিয়ে মেডিকেল টিমের 5 চিকিৎসকের সঙ্গে বসবেন। এরপর সিদ্ধান্ত নেবেন বাকি দুটি ধমনীর টেস্ট বসানো হবে কিনা, বাইপাস সার্জারি করার প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়েও মতামত দেবেন তিনি। ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সোমবার সকালে সৌরভ গাঙ্গুলির ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট সন্তোষজনক বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তার রক্তচাপ এবং নাড়ির গতি স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যেই 5 জন থেকে বাড়িয়ে মেডিকেল বোর্ডের সদস্য 9 জন করা হয়েছে। এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, ব্লক ধরা পড়লেও আপাতত বাইপাস সার্জারি করতে হচ্ছে না সৌরভের। তবে দুটি ধমনীতেই টেস্ট বসানো হবে কিনা তা বুঝে শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আফগানিস্তানে আটক কথিত 10 চীনা গুপ্তচরকে ক্ষমা করে দিল আফগানিস্তান সরকার। গেল ডিসেম্বরের শেষ দিকে তাদের চীনে ফেরত পাঠিয়েছে কাবুল। গণমাধ্যমটির দাবি, আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টর অফ সিকিউরিটি ওই চীনা নাগরিকদের আটক করেছিল। কাবুলের দৃঢ় ধারণা তারা বেইজিংয়ের গুপ্তচর। তাদের মধ্যে অন্তত একজন নারীও ছিলেন। এর আগে আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ চীনা দূত ওয়াং ইউকে শর্ত দেন, যদি চীন এই কাণ্ডে ক্ষমা প্রার্থনা করে তবে ওই 10 নাগরিককে মুক্তি দেওয়া হবে। ভারতীয় মিডিয়ার দাবি, কাবুলে আটক ওই 10 চীনা নাগরিকের সঙ্গে দেশটির গুপ্তচর নেটওয়ার্কের সম্পর্ক রয়েছে। তাদের হয়েই মূলত গোপনে গুপ্তচর বৃত্তি করত আটক ব্যক্তিরা। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটি থেকে বিপুল পরিমাণে গোলাবারুদ চুরি হয়েছে, ইসরায়েলি দৈনিক ইয়াহুদিয়া আহরে এ খবর দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের আন নাকাব এলাকায় প্রশিক্ষণের কাজে ব্যবহার গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি থেকে গোলাবারুদ চুরি হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এর সঙ্গে জড়িত, তাদেরকে এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। পত্রিকাটি আরও জানিয়েছে, তারা জানতে পেরেছে 5.56 মিলিমিটার ব্যাসার্ধের 93,000-এরও বেশি গুলি চুরি করা হয়েছে। ওই চুরির ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটির গোলাবারুদের গুদাম থেকেও ব্যাপক পরিমাণে বিস্ফোরণ চুরি করা হয়েছে। ইসরায়েলের গত কয়েক বছরে অস্ত্র এবং গোলাবারুদ চুরি যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত বছর আল জালিল সামরিক ঘাঁটি থেকে M-60 মডেলের 56টি রাইফেল চুরি হয়। এছাড়া কারমিলিয়াল ঘাঁটি থেকে 15 ধরনের বিভিন্ন অস্ত্র খোয়া যায়। প্রতি বছরেই ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো থেকে অস্ত্র চুরি যাওয়ার একাধিক ঘটনা ঘটে। ইসলামী প্রজাতন্ত্র ইরান ফোর্দো পরমাণু স্থাপনায় 20 মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিই আজ সোমবার বলেছেন, প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানির নির্দেশে ফোর্দো স্থাপনায় 20 মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও বলেন, ফোর্দো স্থাপনায় গ্যাস ঢোকানোর প্রস্তুতির কাজ শুরু করা হয়েছে। আজই ইউরেনিয়াম হেক্সোফ্লোরাইড বা UF6 এর প্রথম ফলাফল হাতে আসবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-কে জানানো সহ সব ধরনের নিয়ম মেনেই এই কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি। একতরফা মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের জাতীয় সংসদ স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান নামের যে বিল পাশ হয়েছে তা বাস্তবায়নের অংশ হিসেবে প্রেসিডেন্ট এ সংক্রান্ত নির্দেশ জারি করেছেন বলে জানান ইরানের সরকার। ইরান সরকারের এর আগেও বলেছে, জাতীয় সংসদে বিল পাশ হওয়ার পর ইরানের সরকার এবং তার সংস্থা এটি বাস্তবায়ন করতে এখন বাধ্য। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA স্বীকার করেছে যে ইরান একটি চিঠির মাধ্যমে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। IAEA-কে আরও বলেছে, রাত দিন 24 ঘন্টার জন্য সংস্থার পরিদর্শকরা ইরানের অবস্থান করছেন। তারা নিয়মিত ফোর্দো পরমাণু স্থাপনা পরিদর্শন করছেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।